গিরিধারী গোপালকে পাওয়ার পর আনন্দে বাতোয়ারা হয়ে মীরা গিরিধারীর মধ্যে তার বিভিন্ন রূপ দর্শন করতে লাগলেন। মীরা বলতে লাগলেন, আমি রাম রতন ধন পেয়েছি, হে অমূল্য বস্তু, সৎগুরু আমাকে কৃপা করে দান করেছেন, জন্ম জন্ম ধরে পেয়েছি, তাই জলটি সবই মিলিয়ে দেব। এই পুঁজি কখনো কমেও যাবে না, আবার চড়েও নেবে না। আমার সৎগুরুই হচ্ছেন।